নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। পবিত্র শ্রী ভাগবত জন্ম, হিন্দু পূর্ণিমা বা ভাদ্রব পূর্ণিমা উপলক্ষে আপনমানঙ্কু অনেক অনেক শুভেচ্ছা ও শুভ অভিনন্দন। চলিত ইংরাজী সেপ্টেম্বর মাস 18 তারিখ 2024 মসিহা বুধবার দিন পুরপল্লীরে হিন্দু পূর্ণিমা পালন করাযিব। আজির অধ্যায়ে আমি রাশিফল বিষয়ে আলোচনা করিবা এবং এহার মহত্ব বিষয়ে মধ্য আলোচনা করিবা। শ্রী শ্রী ভাগবতঙ্কর জন্ম, তেণু পুরপল্লী সহিত বিভিন্ন গ্রামাঞ্চলরে মন্দির মানঙ্করে এবং ভাগবত টুঙ্গিরে শ্রী ভাগবত পাঠ হব এবং ভাগবত পুঁথির পূজা অর্চনা মধ্য করা যিব। দর্শক বন্ধু, ভাদ্রব পূর্ণিমা বা হিন্দু পূর্ণিমা রহুথিবারু এই দিন আপন বিভিন্ন কর্ম গুড়িক করিপারিবে। পূর্ণিমা তিথি যদি দেখিবা, মঙ্গলবার দিন দিন 11:45 ঠারু বুধবার তারিখ সেপ্টেম্বর মাস 18 তারিখ দিন 8:04 পর্যন্ত রহুচি। তেমন পূর্ণিমার রাত্রি যদি আমি কহিবা, সম্পূর্ণ রূপে মঙ্গলবার দিন রহিব। পূর্ণিমা তিথি রহুথিবারু বুধবার দিন আপন প্রাত স্নান করন্তু। পূর্ণিমা তিথিরে শ্রীহরি বিষ্ণুঙ্কর উপাসনা করা যায়, মা লক্ষ্মীঙ্কর মধ্যে পূজা অর্চনা করা যায়। এই দিন চন্দ্রদেবঙ্কু মধ্যে আপন পূজা অর্চনা কলে আপনার মনস্কামনা মধ্যে পূরণ হয়ে থাকে। তেমন প্রাত স্নান কলা পরে আপন শ্রীহরি বিষ্ণুঙ্কর উপাসনা করন্তু। শ্রীহরি বিষ্ণুঙ্ক পাখরে গাই ঘিয়র দীপটিয়ে লগান্তু, তুলসী অর্পণ করন্তু, চন্দ্রদেবঙ্ক উদ্দেশ্যে জল অর্ঘ্য মধ্যে অর্পণ করন্তু। দেখিবে অশুভত্ব দূরীকরণ হব। মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুঙ্কর পূজা অর্চনা করিবা সহিত সত্যনারায়ণ ব্রত কথা আপন পাঠ করন্তু, শ্রী লক্ষ্মী চালিশা পাঠ করন্তু, বিষ্ণু সহস্র নাম এই দিন পাঠ করিবা উচিত। এই দিন গরিব অসহায় লোকঙ্কু আপন দান পুণ্যর কার্যগুলিক করিপারিবে। বস্ত্র দান দেইপারিবে, অন্নদান মধ্য এই দিন দেইপারিবে। ভাদ্রব পূর্ণিমা বা হিন্দু পূর্ণিমা রহুথিবার পুরপল্লী সহিত গ্রামাঞ্চল বিভিন্ন সহরাঞ্চলর মঠ মন্দির মানঙ্করে ভক্ত মানঙ্কর ভিড় মধ্য লাগি রহিব। ভজন কীর্তন মধ্য চালিব। পূর্ণিমা তিথিরে অনেক গুড়িয়ে কার্য করা যায়। আপন ব্রত উপবাস মধ্য রখিবে। যেউমানঙ্ক জীবনরে মানসিক অশান্তি অনেক সময়রে লাগি রহুছি, সেমানে পূর্ণিমা তিথিরে ব্রত উপবাস রখন্তু এবং চন্দ্রদেবঙ্কর পূজার্চনা কলা পরে ক্ষীরর অর্ঘ্য দেলা পরে আপন ব্রত মধ্য ভাঙ্গি পারিবে। পূর্ণিমা তিথি রহুথিবার শ্রী লক্ষ্মীঙ্কর পূজা ঘরে করন্তু, ক্ষীরি ভোগ মধ্যে লগান্তু, বেল গছ মূলে মধ্যে পূজা অর্চনা করন্তু। দেখিবে লক্ষ্মী বৃদ্ধি হব। দর্শক বন্ধু, আসন্তু জানিবা পঞ্চাঙ্গর স্থিতি কোণ রহিব, আপনার রাশিরে কিভাবে শুভ শুভ ফল গুলিক প্রাপ্তি হব। বার বুধবার রহিব। এই দিন মীনচন্দ্র দিন 5:44 পরঠারু রাত্র শেষ পর্যন্ত ভোগ হব। বার বুধবার রহুথিবার কর্কট রাশির ঘাতবার রহিব। ঘাত চন্দ্র যদি দেখিবা, দিন 5:57 পরঠারু ধনু রাশির ঘাত চন্দ্র রহিব। রাহু কালর সময় কোণ রয়েছে আসন্তু জানিবা। রাহু কাল দিন 11:39 ঠারু দিন 2:09 পর্যন্ত রহিব। অমৃতবেলা দিন 8:02 ঠারু দিন 11:14 পর্যন্ত ভোগ হব এবং সন্ধ্যা 6:27 ঠারু রাত্র 10:27 পর্যন্ত অমৃতবেলা ভোগ হব। অমৃতবেলায় আপনার বিভিন্ন প্রকার শুভ কার্য করিপারিবে। আপনার বৈবাহিক জীবনের যদি সমস্যা লাগি রয়েছে, দুঃখ কষ্ট আপন প্রাপ্তি করছেন, মানসিক অশান্তি আপনার মিলুচি, প্রতি পূর্ণিমা দিন লক্ষ্মী নারায়ণকর পূজা করে মাকে শৃঙ্গার অর্পণ করন্তু। দেখিবে জীবনের সুখ মধ্যে বড়িব। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আপনার রাশিরে কিভাবে শুভ শুভ ফল গুলিক প্রাপ্তি হব। 6টি রাশিরে এই দিন সর্বাধিক শুভ ফল প্রাপ্তি হব। অন্যান্য যে রাশিরে সামান্য সমস্যা রহিব এবং কিছু কিছু অশুভ মধ্যে রহিব। আসন্তু জানিবা সে যে 6টি রাশিরে সর্বাধিক শুভ ফল প্রাপ্তি হব সে রাশি গুলিক কোণ। 1রে বৃষ রাশি, 2রে মিথুন রাশি, 3রে কন্যা রাশি, 4রে তুলা রাশি, 5রে মকর রাশি এবং 6রে মীন রাশি। এই 6টি রাশিরে সর্বাধিক শুভ ফল প্রাপ্তি হব। অন্যান্য রাশি গুলিকরে কিছু কিছু সমস্যা মধ্যে রহিব। তেমন সমস্যা যদি আপনার রাশিরে রয়েছে, উপরোক্ত উপায় গুলিক করন্তু। দেখিবে
সুখ মধ্য ভোগ করিবে। দর্শক বন্ধু, আজির অধ্যায়টি হিন্দু পূর্ণিমা উপলক্ষে রয়েছিল। আশা করে আপনার ভালো লাগিথিব। পুনি আগামী অধ্যায়ে আপনার সাথে দেখা হব। রহুচি, জয় জগন্নাথ, ধন্যবাদ।